আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রবাসীদের অবশেষে দীর্ঘদিনের একটা ঝামেলা শেষ হলো বা এই সমস্যা থেকে সবাই কিন্তু মুক্তি পেল। জি হ্যাঁ বন্ধুরা, এখন থেকে সব বিমানবন্দর থেকেই আপনার যে কোভিড-19 বা করোনার যে সমস্ত বিধিনিষেধগুলো ছিল এগুলো সব কিন্তু উঠানো হয়ে গিয়েছে। তো এখন থেকে যারাই বিদেশে যাবেন অথবা যারা বিদেশ থেকে বাংলাদেশে আসবেন, আপনাদের এয়ারপোর্টের ভিতরে আপনাদের আর করোনার যে সার্টিফিকেট সেগুলা দিচ্ছেন কিনা বা করোনার টিকা দিচ্ছেন কিনা এগুলো কখনোই আর চাইবে না। এবং পাশাপাশি আপনারা যারা করোনা টিকা না দিতেন বিদেশ থেকে আসতে অথবা যেতে, তাদেরকে কিন্তু আবার এয়ারপোর্টে বাধ্যতামূলক একটা PCR টেস্ট করানো লাগতো, সেটাও আর এখন আর লাগবে না। তারপরে বিমানে ওঠার আগে আপনাদের হেলথ ডিক্লারেশন ফর্ম দেওয়া লাগতো, পূরণ করা লাগতো, সেগুলোর আর কোনো কিছুর প্রয়োজন নেই। এবং পাশাপাশি যারা এয়ারপোর্টের ভিতরে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক ছিল সেটাও কিন্তু এখন থেকে আর প্রয়োজন নেই। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে এখন ঠিক আগের মতো, অর্থাৎ কোভিড-19 আগে যেভাবে আপনারা শুধুমাত্র পাসপোর্ট আর টিকিট, ভিসার ফটোকপি বা BMET স্মার্ট কার্ড থাকলে আপনারা বিশ্বের যে কোনো দেশে যেতে পারতেন, ঠিক সেমভাবে এখন থেকেও কিন্তু আপনারা ওইভাবেই বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশ থেকে যেতে পারবেন। তবে হ্যাঁ, এখানে দু একটা কথা না বললেই নয়, যারা অসুস্থ থাকেন মানে যে এই রিলেটেড জাতীয় যত ধরনের অসুস্থ আছে, আপনারা অবশ্যই মাস্কটা পরিধানের কথা বলা হয়েছে। যারা অসুস্থ ব্যক্তি আছেন আর তাদের অসুস্থতার ধরন অনুযায়ী তাদের যে পাবলিক ডিস্ট্যান্স বা যেই বিধিনিষেধগুলো মানার সেগুলো মেনে চলতে হবে। আর আপনি বাংলাদেশ থেকে অন্য দেশে গেলে সেই দেশের এয়ারপোর্টে কোনো কন্ডিশন থাকলে, কোনো ধরনের কোনো মানে রিকোয়ারমেন্ট থাকলে যে সেখানে মাস্ক পরতে হবে বা সেখানে কোনো কিছু দেখাতে হবে, তাহলে সেই দেশের এয়ারপোর্টের আইন অনুযায়ী আপনাকে সেই দেশের এয়ারপোর্টে বিধিনিষেধগুলো মানতে হবে। কিন্তু বাংলাদেশে আর এই বিধিনিষেধগুলো থাকলো না, এগুলো সম্পূর্ণভাবে উঠিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক এই বিজ্ঞপ্তিতে একটি নোটিশ দিয়েছে প্রবাসী সকল বিমান যাত্রীদের জন্য, যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সকল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যতগুলো বিমানবন্দর আছে প্রত্যেকটা বিমানবন্দর থেকে করোনার কোভিড-19 যে বিধিনিষেধগুলো ছিল এগুলো সব কিছু কিন্তু উঠিয়ে নিয়েছে। এখন থেকে সবাই নির্দ্বিধায় নির্ভেজালে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনারা এই শুধুমাত্র টিকিট, ভিসা এবং BMET স্মার্ট কার্ড বা অন্যান্য যাবতীয় যে সমস্ত পেপারগুলো ছিল ওগুলো দিয়ে আপনারা বিদেশে ভ্রমণ করতে পারবেন। তো বন্ধুরা, এটা অত্যন্ত প্রবাসীদের জন্য অত্যন্ত একটি সুখবর বলতে পারেন, কারণ এই সমস্যাটার কারণে অনেকের ফ্লাইট পর্যন্ত মিস হয়েছে বা অনেকে টিকা দেয়নি বা অনেকে এখনও সার্টিফিকেট অনলাইন করতে পারেনি বা অনেকে আবার টাকা দিয়ে এগুলো করতে হয়েছে। নানান ধরনের ঝামেলার ভিতরে কিন্তু প্রবাসীরা আগে এই সমস্ত এগুলার কারণে কিন্তু পড়েছিল। এখন থেকে আর এই টেনশন একদম ফ্রি, আপনারা নির্দ্বিধায় বিদেশ যেতে পারবেন কোনো ধরনের কোনো এগুলার ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সকল প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে। তো এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।